हेलो फ्रेंड्स, वेलकम बैक टू मौज किचन। आमी मौ आज तैरी करब भीषण मजार जर्दा सेमाई। खुबी सहज एवं खुबी अल्प समय तैरी करे निते पारें ए सेमाई एटी। चलुन ताहले देखे नी किभावे तैरी करते हय। प्रथमे एकटी फ्राई पैने आमी 2 चामच घी दिये दिब। এখানে ঘির পরিবর্তে আপনারা বাটার দিয়েও করতে পারেন, চাইলে কেউ তেল দিয়েও করতে পারেন। ঘি হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব 2টি তেজপাতা, 2টি লবঙ্গ এবং 4টি এলাচ। সামান্য একটু ভেজে নিতে হবে। তাতে আরো দিয়ে দিব 1 কাপ মিক্সড ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, চীনাবাদাম কুচি করে নিয়েছি। দিয়ে দেব 1 কাপ নারকেল কুচি, 1 চামচ লবণ দিতে হবে। সবগুলো ভালো করে আমি এখানে 2 মিনিটের মতো ভেজে নেব। দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে, তারপর দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটা মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব 2 কাপ চিকন সেমাই। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আরো দিয়ে দিব 2 চামচ ঘি। আমি মোট এখানে 4 চামচ ঘি ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি তাতে দিয়ে দিব 2 চামচ এর মতো কুসুম গরম পানি। এখানে পানি ব্যবহার করতে হবে, সময়টাকে সফট করতে সাহায্য করবে। এখানে আপনারা পানিটা অবশ্যই ব্যবহার করবেন। এখন মিডিয়াম আঁচে ঘুরে ধরে টোটাল 8 মিনিট আমি রান্না করে নেব। তার মধ্যে হয়ে যাবে ঝরঝরে মজাদার জর্দার সেমাই। এখানে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করলে হবে না। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার জর্দার সেমাইটি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো। দেখার সৌন্দর্যে উপর থেকে কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।